বাড়তি লাভের আশায় পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের পরামর্শে বিকল্প চাষের দিকে ঝুঁকছেন পীরগঞ্জের কৃষকরা। তাই আলু ও মরিচের মতো প্রথাগত চাষ ছেড়ে সূর্যমুখী বুনছিলেন তারা। সূর্যমুখীর ছটায় বিস্তীর্ণ জমি এখন হলুদ। আর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন সূর্যমুখীর। তারা বলছেন, আমরা পুনর্দনার আওতায় 2021-22 মৌসুমে কিছু সূর্যমুখী পুনর্দনার বীজ সার পাইছিলাম বরাদ্দ। সেখান থেকে এই বাদল চন্দ্র বর্মনকে আমরা কিছু বীজ সার সহায়তা করি এবং পরামর্শ দিই। সে সুন্দরভাবে এক একর জমিতে লাগায়। লাগানোর পরে মোটামুটি গাছ ভালোই ছিল। আকস্মিক এই বৃষ্টির কারণে একটু আমাদের সমস্যা হয়েছিল। তা আবার আমরা তাকে পরামর্শ এবং বিভিন্ন বিভিন্ন ঔষধ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আবার ফলন আমরা খুব মোটামুটি ভালো আশা করতেছি। তো আমরা আশা করি আগামীতে যেভাবে ভোজ্য তেলের দাম বাড়তেছে, আগামীতে কৃষকেরা এই সূর্যমুখী চাষের প্রতি আগ্রহ পাবে। উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কৃষক শ্রী বাদল চন্দ্র বর্মন 50% জমিতে সূর্যমুখী চাষ করেছেন। তার জমিতে পাকা ও আধা পাকা সূর্যমুখী ফুল বাতাসে দোল খাচ্ছে। কৃষক শ্রী বাদল চন্দ্র বর্মন বলেন, উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ পেয়ে তা প্রায় 50% জমিতে সূর্যমুখী বীজ বুনেছেন। আমার সরকারি প্রণোদনা থেকে আমাকে এই সূর্যমুখী চাষ করার জন্য বীজ সার দিয়েছিল। এটা আমি লাগাইছি। লাগার পরে তো আর আমি জানি না যে এই আবহাওয়াটা এখন করবে। আবহাওয়া খারাপ করার কারণে আমার সূর্যমুখী অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমি প্রথম থেকেই একটা আশা করছিলাম যে সূর্যমুখী ফুল এবারকার লাগাবো। লাগার পরে আমার এটার থেকে কিছুটা মধু সংরক্ষণ করা যাবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাদিকুজ্জামান বলেন, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পীরগঞ্জ রংপুরের পক্ষ থেকে কৃষি প্রণোদনার আওতায় এবছর 190 জন কৃষককে আমরা সূর্যমুখীর বীজ এবং সার বিনামূল্যে বিতরণ করি। এই নতুন ফসল আমরা কৃষকদেরকে উৎসাহিত করেছি। কারণ হচ্ছে আমাদের এই সূর্যমুখী, আমরা জানি যে উদ্ভিদ তেলের মধ্যে সূর্যমুখী তেল সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট একটি তেল। এখানে এই তেলটি কোলেস্টেরল মুক্ত এবং বিশ্বব্যাপী আমাদের যে তেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তার ধারাবাহিকতায় আমাদের প্রায় 45,000 কোটি টাকার তেল আমাদেরকে বাইরে থেকে আমদানি করে নিয়ে আসতে হচ্ছে। আমাদের এই সূর্যমুখী ফসলগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে এবং কৃষকদের কাছ থেকে আমরা এই বীজটি আমরা সরাসরি ক্রয় করব, যাতে কৃষক ভালো মূল্য পায় এবং আমরা এটি এই মাঠ পর্যায় থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করে আমরা এটি বাজারজাতকরণের ব্যবস্থা গ্রহণ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এ বছরই পীরগঞ্জ উপজেলায় বাণিজ্যিকভাবে 25 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। কৃষি পুনর্বাসন প্রণোদনার আওতায় উপজেলায় 190 জন কৃষকের মাঝে বিনামূল্যে 1 কেজি করে হাইসান জাতের সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়। পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিন্দু গোস্বামী, আপডেট টিভি।